যেখানে প্রজাপতি রঙের ফোয়ারা, যেখানে সুচিরা সাজিয়েছে পাড়া, যেখানে মৌমাছি হলো মন বাতি, বিলোবে ভালোবাসা গান খায় রাতি। Welcome or welcome back to my channel. Also welcome to our brand new vlog. আজকে হচ্ছে ষষ্ঠী। অলরেডি যে ড্রেস পরে নিয়েছি, মেকআপ করতে বসছি, একটুখানি উপরে মানে কি বলে এটাকে কনসিলার লাগিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। ভেবেছিলাম ব্লগ করবো না, ঠিক আছে, শরীরটা এতটাই খারাপ, মানে দুটো জিনিস একসাথে করতে পারবো না। সেই জন্য ভাবলাম যে ঠাকুরটাই এবারে ভালো করে দেখি, তারপরে ভাবলাম যে দূর প্রত্যেকবার করে এবছর করবো না, এত পাজল হয়ে যায় মাঝে মাঝে। তো সেই জন্য ভাবলাম না ব্লগটা স্টার্ট করি, যেইটুকু পারবো সেটুকুই করবো। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। এ করে কালকে আমি সব জুয়েলারি আর মেকআপ নিয়ে এসেছিলাম, এখানে সব ছড়িয়ে নিয়েছি, এই দুটো পাউচে করে আমি সব মেকআপগুলো নিয়ে এসেছি। তো সেই জন্য আমার আরও শরীরটা খারাপ লাগছে, এনো প্যারাসিটামল এখন খাবো, খেয়ে রেডি হই। তো ফাইনালি রেডি হয়ে আমি চলে এসেছি এখন নোয়াপাড়া মেট্রো স্টেশনে। আর আমি পুরো লুকটার একটা ক্লিপ নিয়েছিলাম, হ্যাঁ, তারপর আমি কীভাবে ডিলিট করে দিয়েছি আমি নিজেও জানি না। তো আমি জাস্ট এই এখানে লুকটা দেখিয়ে দিলাম, খুব নিউডের উপরে একটা মেকআপ করেছি, যেহেতু দিনের বেলায় হলো দেখব একটু সাজগোস্ত করবো পুজো। তো আমি জুয়েলারিটা পরেছি এবং হালকা সেরেছি এবং সব ব্ল্যাক পলিশের উপরে পরেছি। আমার ঠাকুর দেখা অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে, কয়েকটা ঠাকুর দেখার পর আমরা গেছিলাম হচ্ছে এটা দেশপ্রিয় পার্কে না, আমরা প্রত্যেক বছরই আসি। আর আমরা সাউথটা দিনের বেলাতে বেরোই প্রত্যেকবারই ষষ্ঠীর দিনকে সকাল থেকে আমরা সাউথটা দেখি। আর এবছর মানে রাত হয়ে গেছিলো, এত ঠাকুর আমরা কোনো বাড়ি দেখি না। এবং দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে দেখবি অনেক ডাবালা বসে এবং প্রত্যেক বছরই আমরা এখান থেকে ডাব খাই। পুজোর সময় মেনলি আমাদের কী কনসার্ন থাকে বলতো, খুব বেশি রিচ খাই না আমরা, কারণ অনেকটা হাঁটতে হয় ঘুরতে হয়, সেই জন্য সবসময় একটা হালকা পাতলা খাবার খাই। আর চেষ্টা করে মিলটা যাতে আমরা হালকা খাই, ডাবের জল আখের রস এগুলো খেয়ে অনেকটা টাইম থাকি। আর খাই হচ্ছে ওয়ারেস। আর আমি এত খুঁতখুঁত এখানে বারবার টিটুকে বলছিলাম ক্লিপটা ঠিক করে আসছে, তো আমি ঠিকঠাক আসছি। তো সাউথে বেশ কয়েকটা ঠাকুর দেখেছিলাম এবং প্রত্যেকটা থিমের পুজো এখন, এবং তার সাথে এই প্যান্ডেলটা থিম ছিল হচ্ছে গাছ লাগানো নিয়ে, প্রত্যেকটা গাছের যে প্রাণ আছে এরকম একটা মেসেজ ছিল। এবং দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা এরকম কাঠ দিয়ে তৈরি, ঠাকুরটা এত মিষ্টি হয়েছে, নিখুঁত একটা মুখ। আর আমার একদম জায়গার নাম মনে থাকে না, মানে আমি কোন প্যান্ডেল কোনটা দেখেছি আমি কিচ্ছু মনে রাখতে পারি না। মানে আমি পরে যখন বাড়িতে এসে গল্প করছি এই ঠাকুরের ছবি দেখাচ্ছি, ঠিক আছে, আমাকে সবাই বলছে তো এটা দেখেছিস এটা দেখেছিস, আমি বলছি আমি মনেই করতে পারছি না আমি এগুলো দেখেছি কিনা, যখন ছবি দেখছিলাম হ্যাঁ এটা তো আমি দেখেছি এটা আমি দেখেছি, এরকম আমার একদম জায়গার নাম মনে থাকে না। আর এবার তো মানে পুজোয় আমি প্রচণ্ড ঘুরেছি, শরীর খারাপ নিয়ে প্রচণ্ড ঘুরেছি, এই জন্য হয়তো একটুখানি কী বলতো ফিল্মটা কম করতে পেরেছি, যেহেতু প্রচণ্ড ঘুরছিলাম। আর এই প্যান্ডেলটা পুরোটা গান নিয়ে হয়েছিল, খুব সুন্দর সুন্দর আমার পছন্দের গান বাজছিল এবং পুরো প্যান্ডেলটাতে দেখতে পাচ্ছ গান লেখা উপরে চারিদিকে। আর প্রতিমাগুলো এক্সেবারকার এক হয়েছে, সত্যি কথা বলতে মানে কোনোটাকে তুমি এরকম জাজ করতে পারবে না যে এটা কম হয়েছে এটা বেশি হয়েছে বেশি ভালো কম হয়েছে, সেরকম কিছু নয়, মানে সব কটাই তোমার ভালো লাগবে। এটা হচ্ছে কলকাতা দুর্গা পুজোর একটা কী বলবো একটা খাসিয়াত বলা চলে, যে সব কটা পুজোই ভালো লাগে, প্রত্যেকটা জায়গায় ঘুরতে ভালো লাগে। এখানে আমি জাস্ট আশেপাশটা দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো চারিদিকে গান লেখা, গানের লাইনগুলো লেখা। তবে এতগুলো ঠাকুর দেখেছি, এই প্রতিমাটা যেন একটু অতিরিক্ত মিষ্টি ছিল, মানে এত মিষ্টি লাগছে দেখো, এত মানে সুন্দর কার্তিক ঠাকুরটাকে তো আমার মনে হচ্ছিলো তুলে নিয়ে চলে আসি, এত মিষ্টি দেখতে। তারপরে এখানে অলমোস্ট বিকেলে গেছে, মাঝে আমরা একটা আদর্শ হিন্দু ধাবা এবং সামথিং কিছু নাম ছিল, ওখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম। আর এখানে চাটা খাওয়ার পর আমার মনে পড়েছে যে আমার চাটা দেখানো হয়নি, ফিল্ম করা হয়নি, তো এখানে চা খাচ্ছিলাম। আর কি সুন্দর একটা কুকুর যাচ্ছিলো দেখেছো, তো আমরা এখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপরে আরও ঠাকুর দেখার পর না বিহারের ওদিকে আমরা এসেছিলাম, এখানে একটা মেলা মতন ছিল, সেখান থেকে আরও কিছু স্ন্যাক্স খেয়েছি, আর একটা দোকান থেকেও স্ন্যাক্স খেয়েছিলাম।
করেছিলাম সেটা আমি আর ফিল্ম করিনি। তারপরে আমরা আবার মেট্রো ধরে আবার বাড়ির জন্য এসেছি, প্রচণ্ড ভিড় সব জায়গাতে, এত ভিড় ভেবেছিলাম দাদাভাই সঙ্গটা দেখবো। তখন অলমোস্ট 10:30 বাজে এবং আমরা নোয়াপাড়াতেই সেই জন্য নেমেছিলাম, আমাদের বাড়ি ওখান থেকেই কাছে। আমরা মিষ্টি খেয়েছি একটা দোকান থেকে, জাস্ট মানে 1.5-2 কিলোমিটার পর্যন্ত লাইন ছিল, সেই জন্য আমরা সেদিনকে ওটা দেখিনি।